একটা ভিডিও দিচ্ছি যে এখান থেকে কিন্তু আপনি আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন সব অ্যাক্টিভ অ্যাপ বা আপনার ইউএসের যত ট্রাফিক লাগবে মানে যে কোনো কান্ট্রির ট্রাফিক পাবেন আপনি এখানে পেইড এবং ফ্রি দুটাতেই কাজ করতে পারবেন। ঠিক আছে, আমি একবার লাইভ দেখাবো যে আপনি এখানে কীভাবে কাজ করবেন এবং আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমাদের ভিডিওতে যারা নতুন দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু ফ্রি ভিডিও দিই আর আপনাদের জানেন স্ন্যাপের প্রবলেম হচ্ছে, অনেকে আমাকে বলছেন যে ভাই স্ন্যাপের প্রবলেম হচ্ছে। আসলে স্ন্যাপে আমাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, আমি কিন্তু আপনার বাংলাদেশ আইপি দিয়ে চালাই। আমি আপনাকে একটু যদি দেখাই, এটা হচ্ছে আমার স্ন্যাপ আইডি। তো এখানে আমার কিছু রিকোয়েস্ট ছিল কিছুক্ষণ আগে, আমি অ্যাকসেপ্ট করছি। তো এখানে আনলিমিটেড মেসেজ আসে, মেসেজ সেন্ড করবো যত ইচ্ছা, এই যেগুলোকে আমি কিছুক্ষণ আগে অ্যাকসেপ্ট করছি। তো আমি এখানে বেশি রিপ্লে করি না, ঠিক আছে, আমাকে অনেকে মেসেজ করে, আমি জাস্ট যেগুলোতে কাজ করি সেইগুলোতে আমরা করি অল টাইম। তো এখন হচ্ছে আমরা ফ্রিতে আজকে যে সাইটটি দেখাবো সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এবং আপনার ফ্রি একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপস যেখানে আপনি আনলিমিটেড ট্রাফিক দেখতে পাবেন সব অ্যাক্টিভ। তো এখানে আমার প্রোফাইলটা কিন্তু সবাই লাইক দিচ্ছে, এখানে আপনার কত ট্রাফিক লাগবে মোটামুটি দেখতে পাচ্ছেন। যদি চান যে আপনি প্রতিদিন $20-30 আর্ন করতে পারবেন তাও পারবেন, ঠিক আছে। এখান থেকে কী কী অথবা সেন আপনি নিয়ে যাবেন, আপনার ট্রাফিকের কোনো লিমিটেড নাই। এবং হচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটাতে কিন্তু সবাই লাইক দিচ্ছে। এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মেসেজ আসছে, আমি একটু দেখে মার্ক করে আপনাদেরকে, এখানে দুইটা মেসেজ এবং হচ্ছে যারা লাইক দিচ্ছে তাদের দেখাচ্ছে, ঠিক আছে। তো এই মেসেজ দুইটা আমি যদি দেখি, এখানে কে করছে চ্যাট নাও, ও সরি ডেটিংয়ে চলে গেলো, আর একটা অ্যাপস এটা একটা অ্যাড শো করছে, এটা কেটে দেবো। তো এখানে দুইজন আমাকে মেসেজ করছে দেখতে পাচ্ছেন, এই দুইজন মেসেজ করছে, অনলাইনে আছে তারা। এস ঠিক আছে, ওকে আমি স্ন্যাপে নিয়ে যাবো, ঠিক আছে। আমি যদি এখানে দিয়ে দিই অ্যাড মি অন কিক, কিক দেওয়ার পর হচ্ছে আমার যে ইউজার নেম আছে কিকের সেটা আপনাদের দিয়ে দেখাচ্ছে। আমি এখানে 400063, তারপরে মেসেজটা এখান থেকে সেন্ড করা কিন্তু খুবই প্রবলেম, ঠিক আছে। এখানে আপনার যে এই অপশনগুলো দেওয়া যাবে না, আমি আচ্ছা দেখাই দেখি আমি যাই কিনা, আমি যেভাবে দিচ্ছি এইভাবে দেবেন, ঠিক আছে। আপনি মেসেজ সেন্ড করতে পারবেন আনলিমিটেড। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একজন মেসেজ করছে, তো ট্রাফিকের কোনো অভাব নাই এখানে মোটামুটি, আপনার অনেক ট্রাফিক আছে। এবং হচ্ছে আপনার চ্যাট লিস্টে যারা আছে, আমি যদি আবার হোমে চলে যাই, এখানে নতুন যে আপনার প্রোফাইলটা ভিজিট করবে সেটা দেখাবে। এবং হচ্ছে আপনার একটা ফ্রি কয়েন্ট আছে এবং একটা লাইক দিয়েছে, 60টা ভিজিটর ঢুকছে আপনার প্রোফাইলে দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে একটা প্রোফাইল পিকচার আপলোড করে দেবেন, হচ্ছে আপনারা সিটিটা নিউইয়র্ক দেবেন আপনারা এই টাইমে অ্যাকাউন্ট খুলে। এটা কিন্তু আমার প্রোফাইল ভিজিট করছে, ঠিক আছে, এটা কিন্তু অনলাইন আছে দেখতে পাচ্ছেন, সবাই অনলাইন আছে। তো এখানে একবারে এমন একটা পিকচার ই করবে, এটা ইন্ডিয়ান ট্রাফিকে কেমন দরকার নাই, এটা কোন কান্ট্রি দেখি, তো এইসব ট্রাফিক আমাদের ইন্ডিয়ানগুলো নেব না আমরা, এটা এটা লস এঞ্জেলের আছে, এটাকে নেওয়া যায়। এটাকে যদি আমি একটা লাইক সেন্ড করি এবং হচ্ছে এখানে চ্যাট অপশন আছে, তো এখানে যদি হ্যালো লিখি, হ্যালো একটা মেসেজ চলে গেছে, এই কিন্তু আপনাকে রিপ্লাই করবে। ট্রাফিকের কিন্তু কোনো নাই, লিমিটেড নাই, আপনি আনলিমিটেড ট্রাফিক পাবেন। আর অ্যাকাউন্ট খোলা খুব ইজি এখানে, একবারে ইজি, আপনি একটা জিমেল অ্যাড করবেন, উল্টাপাল্টা ফেক মেইল সেটা যাই হোক না কেন। আচ্ছা, তারপরে এখানে মাই ফ্রেন্ড, এখানে যদি চলে যাই আমার প্রোফাইলে যারা ভিজিট করতেছে তাদের দেখাচ্ছে, এখান থেকে আপনি এরা যারা আছে সবাইকে আপনি লাইক দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এক একজনকে লাইক দিবেন, নিউ ইয়র্কের এটা দেখতে পাচ্ছেন, নিউ ইয়র্ক বাই নিউ ইয়র্কের যারা অ্যাক্টিভ ট্রাফিক খুঁজেন আসলে এগুলোতে কাজ করবেন, মোটামুটি ভালো ট্রাফিক আপনি এখানে পাবেন, ঠিক আছে। ট্রাফিক কিন্তু সব অনলাইন আছে, এইখানে দেখতে পাচ্ছেন সবই নিউ যারা আছে তাদের দেখাচ্ছে, মানে আপনার ট্রাফিক যত লাগবে আপনি নিতে পারবেন। রেটিং দেখতে পাবেন কার প্রোফাইলে কত রেটিং, আপনার যত ট্রাফিক লাগবে। আর এইটা কোন ভিপিএন দিয়ে কাজ ভালো হয়, এই অ্যাপসে কিন্তু আপনার দেখা গেলেও অনেকেই কাজ করতে পারবেন না, ঠিক আছে। আপনার যে ভিপিএনটা লাগবে সেটা হক্স ভিপিএন, এটা গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন একবার ইজিতে। তো একে প্রোফাইলটা ভিজিট করতে পারেন এবং একে মেসেজ করতে পারেন, আপনি এখান থেকে জাস্ট কিকে নিয়ে যাব, ঠিক আছে। কী কী নিয়ে যাবো আমরা চ্যাটিং করে কী কী নিয়ে যাবো, আর কোনো ঝামেলা নাই এখানে আমাদের। তো মেসেজ আসতেছে, মেসেজ আসবে, ঠিক আছে, মেসেজ আসবে দেখতে পাচ্ছেন। আমি মাত্রই অ্যাকাউন্ট করছি আপনাদের দেখানোর জন্য, তো অ্যাকাউন্টটা দেখানোর জন্য করছি এবং হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন আপনারা এখানে সেটাও দেখাই দেবো, ঠিক আছে। আর এখানে সার্চ অপশন আছে, এখানে আপনি কোন
কান্ট্রি ট্রাফিক চাচ্ছেন, আমি এখানে এসটা যার কার্ড আছে ওর থেকে সিলেক্ট করে দেবো, 18 থেকে আমি 60 সিলেক্ট করে দেবো, তারপর যে যে অনলাইন আছে তাকে আমি সার্চ করবো এখানে। তো আপনার ট্রাফিক কত লাগবে বলেন, দেখেন এখানে ট্রাফিকের অবস্থা কত ট্রাফিক আছে। এখন আপনার মেন হচ্ছে সিপিএস যে ট্রাফিক, আমরা যদি ট্রাফিক না পাই আমরা কিন্তু কাজ করতে পারবো না। ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের জন্য কিন্তু আমি প্রতিনিয়ত এখানে কিন্তু ভিডিও আপলোড করি আপনাদের রিকোয়েস্টের জন্য। এখন আপনারা যদি একটা লাইক কমেন্টস না করেন সেক্ষেত্রে কিন্তু আমার কোনো আগ্রহ কিন্তু কমে যাবে, ঠিক আছে। কারণ ফ্রি ট্রাফিক সোর্স নিয়ে একটা ভিডিও মেক করতে অনেকক্ষণ সময় লাগে, আপনারাও জানেন আমিও জানি। এ কিন্তু আমাকে এক একজন করে প্রোফাইল ভিজিট করতেছে আমার, এখানে অল দেখাবে। তো আমাদের নাইজেরিয়ারগুলো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে আর এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন, একটা অ্যাড পিকচারে যেটা এটা নট অ্যাপ্রুভ, এমন পিকচার অ্যাড করবেন না আপনি যেটা অ্যাপ্রুভ করবে না, একবারে ভালো একটা পিকচার অ্যাড করবেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর কীভাবে পিকচার ডাউনলোড করতে হয় অবশ্যই ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওটা দেখে আপনারা করে নেবেন। তো এইখানে অ্যাকাউন্ট খোলা একবারে ইজি, আমি আপনাদেরকে যদি এই অ্যাকাউন্টটা আপনাদের দেখালাম যে ট্রাফিক আসে কিনা, আর এখানে কিন্তু সবাইকে আপনি মেসেজ করতে পারতেছেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এখান থেকে আপনি জিমেলে নেবেন, কিকে নেবেন, হ্যাংআউটে, মানে যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে হচ্ছে, আর আমি তো ফার্স্টেই দেখালাম যে এখানে মেসেজ আসে কিনা, এখানে আমার প্রোফাইলটা ভিজিট করে যারা এদেরকেও দেখাবে। তো এখন হচ্ছে এই অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাচ্ছি, একটু সবাইকে দেখাই দিচ্ছি আপনাদের। আচ্ছা, তো এখানে অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট অ্যাপসটা ওপেন করবো, আমি ডাটাটা ক্লিয়ার করে আপনাদের এগুলো সব অ্যাক্সেস লোকেশন অ্যালাউ দিয়ে দেবেন। তারপরে এখানে তিনটা অপশন আছে, ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন, এবং হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখানে লোকেশন অ্যাক্সেসটা দেবো না আমরা এখান থেকে, ও সরি, মানে একটা ফেক মেল অ্যাড করবো, ঠিক আছে। একটা ফেক আপনি যা দেবেন এখানে সেটাতে অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবো, সরি একটা কল চলে আসছিলো। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক আপনিও সেভাবে দেবেন এখানে, আমি একটা অন্য নাম দেবো এখন। তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমি। আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে করবেন, তাহলেই হচ্ছে মেলটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা হয়ে যাবে, কোনো মেল ভেরিফাই করতে হচ্ছে না। আপনি উল্টাপাল্টা টেম্প মেল দেবেন যা দেবেন, এখানে সিটিটা হচ্ছে আমি দিয়ে দিব। তো সিটিটা আমি ইউএস দিয়ে সিলেক্ট করার পর লস অ্যাঞ্জেল এটা সিলেক্ট করে লোকেশন কনফার্ম করলাম, অ্যাকাউন্টটা ওকে, ঠিক আছে। এখন হচ্ছে একটা পিকচার অ্যাড করতে হবে, এখানে আপনি যদি চান যে গ্যালারি থেকে অ্যাড করবেন বা ক্যামেরা থেকে অ্যাড করবেন, তো আমি একটা পিকচার অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। তো এখানে একটা পিকচার দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা একটা পিকচার দিয়ে আপলোডে ক্লিক করে দেবেন, এখানে পিকচার আপলোড করলে 20 টোকেন ফ্রি পাবেন আপনারা, দেখতে পাচ্ছেন 20 টোকেন। আর এখানে আপনি কাজ করলে মোটামুটি ভালো ট্রাফিক আনতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে লাইক চলে আসতেছে, আপনার দেখতে মেসেজও চলে আসছে। তো এখানে ট্রাফিকের কোনো অভাব নেই, আপনি চাইলে এখানে ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। একটা মেসেজ চলে আসছে, অ্যাকাউন্ট করলাম তো আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন। আর ট্রাফিক এখানে মোটামুটি ভালো আছে, আপনি দিনে $10, $20, $30 ইজিতে করতে পারবেন, এবং সিপি অফার প্রমোট করতে পারবেন, অ্যাফিলিয়েট লিঙ্কও প্রমোট করতে পারবেন আপনার যেটা ইচ্ছা, এবং যদি চান মেক মানি রিলেটেড অফার প্রমোট করবেন তাও পারবেন এখানে, ঠিক আছে। তো আমরা যদি এর প্রোফাইলটা ভিউ করি একটু দেখি এর প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা, এবং এর যারা যারা ফলোয়ার আছে সেটাও দেখতে পারবেন আপনি এখান থেকে, ভিজিটর কজন আছে সেটাও দেখা যাবে, ঠিক আছে। সব ধরনের সিটি, এটাও লস অ্যাঞ্জেলস সিটির আপনার। তো আপনার এখানে সোয়েপ করতে পারেন, আমাদের দরকার হচ্ছে অনলি মেল আইডি, ফিমেলদের দিয়ে কোনো দরকার নাই। এবং এইখান থেকে আপনারা কী কে নিয়ে যাবেন ট্রাফিকগুলোকে, এ কিন্তু আমার একটা মেসেজ করছে, মেবি দেখি একটু ওপেন করে, একটা মেসেজ করছে। তো একটা মেসেজ দিবেন, আই আন্ডারস্ট্যান্ড, মেসেজটা সেন্ড করে দেবো। আর একটা মেসেজ আমি কিন্তু মাত্র করে দেখালাম যে এখানে মেসেজ আসে কেন। এখন হচ্ছে আমাদের এখানে ফিল্টার অপশন আছে, আপনি যেই কান্ট্রির লোক চান সেই কান্ট্রির ট্রাফিক আনতে পারবেন এখানে, যারা অনলাইন আছে। আমি এখান থেকে এসটা ফুল করে দেবো, 60 করে দেবো 18 থেকে, তারপর সার্চে ক্লিক করবো অনলি মেল। এখন যারা অনলাইন আছে এদের কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এদেরকে দেখাচ্ছে, সবাই অনলাইন আছে, মানে অ্যাক্টিভ ট্রাফিক প্রতিদিন 1000 না 2000 ট্রাফিক আপনি এখান থেকে আনতে পারবেন যত ইচ্ছা, ঠিক আছে। আর এখান থেকে ট্রাফিকগুলোকে আপনি এখান থেকে লাইক দিবেন, সেন্ড মেসেজ, মেসেজ করার পর কিকে নিয়ে যাবো আমরা এখান থেকে। কিকে নেওয়ার পর হচ্ছে আমাদের যে অফার লিঙ্ক আছে সেই অফার, এবং কিক এবং স্ন্যাপচ্যাট মার্কেটিংকে তো প্রতিদিন $20-$30 ইজিতে করতে পারবেন। কত ট্রাফিক লাগবে আপনি এই অ্যাপসটাতে কাজ করেন মোটামুটি ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, ট্রাফিক ট্রাফিক ট্রাফিক, আমরা শুধু সবাই খুঁজি যে ট্রাফিক কীভাবে পাবো। আসলে ট্রাফিক কিন্তু একবার ইজিতে আনা যায়,
মানে এটা গুগল প্লে স্টোর নাই এমন কোনো অ্যাপ্লিকেশন নাই, আপনি সবগুলো ওইগুলোতে কাজ করতে থাকেন মোটামুটি ভালো ট্রাফিক পাবেন এখান থেকে। আমরা প্রতিনিয়ত এক একটা করে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করি, ওটা দেখেও এখানে কাজ করতে পারবেন, যেটা একবারে সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, লস এঞ্জেলস সিটিতে অনেকটা তো কয়েকটা মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন, অনেকগুলাই আসবে আপনার, একটু ওয়েট করবেন এবং হচ্ছে একটু টাইম দেবেন। এখানে আপনার ট্রাফিক যত লাগবে সবার, এখানে নিউ যারা আছে নিউ যারা অ্যাকাউন্ট করে আমাদের মতো তাদেরকে দেখাবে এখানে নিউ। তো এখান থেকে সবার প্রোফাইল আপনি ভিজিট করতে পারবেন এবং লাইক দিতে পারবেন। তারপরে এক একটা মেসেজ করবেন এইভাবে, আর অ্যাকাউন্টটা কিন্তু আপনার মোটামুটি 40-50 মিনিট টেকাতে পারবেন প্রতিটা অ্যাকাউন্ট। আমি যেভাবে বলছি আপনি যখন অ্যাকাউন্টটা এখান থেকে হয়ে যাবে, ও আচ্ছা সবাইকে কিন্তু মেসেজ করছি না আমি, ঠিক আছে, সবাইকে মেসেজ করতে গেলে দেখা গেলো প্রবলেম হবে। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা কিন্তু লাইক দিচ্ছে আমার প্রোফাইলেরা দেখতে পাচ্ছেন, উপর থেকে লাইক দিচ্ছে দেখতে পাচ্ছেন। আপনার এখানে মোটামুটি অ্যাক্টিভ ট্রাফিক আছে, সিপিএর জন্য অ্যাক্টিভ ট্রাফিক না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। প্রতিনিয়ত আমাদের অ্যাক্টিভ ট্রাফিক দরকার। আমি কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এক একটা করে ভিডিও দিই এবং আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে আনলিমিটেড ট্রাফিক জেনারেট করতে পারবেন। সেই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে চেক করলে আপনি পেয়ে যাবেন, একটু চেক করে দেখবেন। আর যাদের চ্যানেলে আপনি প্রবলেম আছে সেটাও এখানে লিঙ্ক দেওয়া আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি যেখানে ইচ্ছে সেখানে অ্যাড দিতে পারবো। এখন হচ্ছে আপনারা কী কে নিয়ে যাবেন ট্রাফিকটাকে কীভাবে, এখানে যে কী আইডি খুলে রাখবেন এটা আমি মাত্রই খুলছি, একবার আইডি খোলা খুব ইজি। তারপর আমি আপনাদের নতুন একটা খুলে দেখাই দিই, এখান থেকে ওটা বাদ দিয়ে দিলাম, আচ্ছা নতুন করে একটা খুলে দেখাই দিই, কিক মার্কেটিং এবং স্ন্যাপ। তো কিকটা যে নামে থাকবে স্ন্যাপটাও সে নামে থাকবে আপনার। ঠিক আছে, যেমন আমি আপনার এখানে একটা ইউজার নেম দিলাম, নাম ইউকে, তারপর হচ্ছে এখানে দিলাম জেনিফার, জেনিফার 678905, এটা দিয়ে আমি জিমেল করে ফেলবো। ঠিক আছে, এখান থেকে দেখি, এখানে যদি আপনার দেখাচ্ছে যেভাবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর এখানে ইমেলটা লিখতে হবে। তো ইমেলের এখানে আমি দেখাচ্ছি পেস্ট করে দিলাম, তারপর @gmail.com এটাকে আমি জিমেল বানাই ফেলাবো। এখানে ফেক যাই দিবেন সব কিছুতে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি এখান থেকে একটা পাসওয়ার্ড, অ্যাকাউন্ট খোলা খুব ইজি, দেখাচ্ছি লাইভ একবার দেখতে থাকুন। ডেট অফ বার্থটা হচ্ছে সিলেক্ট করে দেবো এখান থেকে, আচ্ছা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম। তারপর ফোন নাম্বার রেকমেন্ডের এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেবো, ওকে। আচ্ছা ইউজার নেমটা একটু প্রবলেম আছে, মেবি এখনও শো করেনি এখানে, ঠিক আছে সাইন আপ করে দেখি আপনার এইভাবে সাইন আপ করুন। ও আচ্ছা নেট প্রবলেম আছে, ঠিক আছে, তো এখানে হচ্ছে নেট প্রবলেম দেখাচ্ছে। এখন হচ্ছে আমি এখান থেকে ভিপিএনটা ডিসকানেক্ট করে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে ভিপিএনটা ডিসকানেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট, ওকে শেষ। এখন হচ্ছে কিকটা ওপেন করব, কিকটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার ওই অ্যাপস থেকে মেসেজ আসতেছে, আপনাদেরও মেসেজ আসবে আনলিমিটেড। আপনারা অ্যাকাউন্ট করবেন, আমি যেভাবে দেখালাম ভিপিএনটা কানেক্ট করে ইউনাইটেড স্টেট একটা লোকেশন দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন, তাহলেই হচ্ছে। আর এইভাবে দিয়ে অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আপ করবেন, তারপর কিকের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা ওদেরকে সেন্ড করবেন, আপনার প্রোফাইলে চলে আসবে। প্রোফাইলে হচ্ছে পিকচার, এখানে পিকচার সেট করবেন, একটা কভার পিকচার একটা ব্যাকগ্রাউন্ড পিকচার, তাহলেই হবে। এটা তো হচ্ছে কিকের অ্যাকাউন্ট খোলা, এটার আমি ই করে দেখি অ্যাকাউন্টটা হয়েছে কিনা, লগ ইনে যাই। তো আচ্ছা দেখি লগ ইন করে একটা দেখাই, কিকে মোটামুটি ভালো কাজ করে, আর কিকে সরাসরি লিঙ্ক দিতে পারবেন আপনি জিমেলে, কিকে এবং হচ্ছে স্ন্যাপে নিয়ে যাবেন এখান থেকে ট্রাফিকে। ঠিক আছে, তো এটা ছিল মূলত আজকের ভিডিও, আর এই অ্যাপস লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার প্রোফাইলে কিন্তু অনেকে লাইক দিচ্ছে, আমি ভিপিএনটা কানেক্ট করে দেখাই আপনাদেরকে আবারও। তো ট্রাফিক অ্যাক্টিভ পাইলে পরে আপনার মোটামুটি ভালো কাজ হবে। ঠিক আছে, আর এখানে অ্যাকাউন্ট আপনার ভিপিএন ছাড়া ঢুকবেন না, আপনারা কিন্তু মেসেজগুলো অনেকগুলো চলে আসছে, কিন্তু একটা চারটা মেসেজ করছে, আমি তো রিপ্লাই করি না, আপনারা কিন্তু আসবে। ঠিক আছে, আর এখানে আপনারা যারা লাইক দিবে বা প্রোফাইল ভিউ করবে তাদেরকে দেখাবে যে আপনার প্রোফাইলটার সব ক্লোভ নিয়ে মানে অন্য অন্য কান্ট্রির লোকেরা কিন্তু আপনার প্রোফাইলটা ভিজিট করতেছে এখান থেকে, দেখতে পাচ্ছেন ভিজিট করতেছে, যারা ভিজিট করতেছে তাদের প্রোফাইলটা দেখাবে এখানে। তো মূলত এখানে আপনারা কাজ করবেন, এখান থেকে স্ন্যাপে কিকে নিয়ে যাবেন বা হ্যাং আউটে নেবেন, তারপর কাজ করবেন, অফারটা প্রমোট করবেন, সিপিএ হোক বা অ্যাফিলিয়েট হোক, যারা মোবাইল দিয়ে আর্নিং করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা মোবাইল দিয়ে কাজটা করতে পারবেন একবারে ইজিতে। আর যারা পিছিয়ে চালাবেন অবশ্যই নক্স ভার্সনটা ডাউনলোড করবেন, নক্সের যে ভার্সন আছে গুগল সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো আমি ভিডিওটা অনেক বড় করছি না, জাস্ট দেখালাম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, অ্যাক্টিভ ট্রাফিক কীভাবে পাবেন। আর নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন ভিডিওতে, যে নেক্সট টাইম আপনি কী নিয়ে ভিডিও চাচ্ছেন আপনার
যে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক পেজে জানাতে পারবেন, ডেসক্রিপশনে আমাদের পেজ লিঙ্কটা দেওয়া আছে। আর যাদের চ্যাটিং সিস্টেম লাগবে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে ওইখানে একটা মেসেজ করবেন, ওইখানে দিয়ে দিব। এ টু জেড সিপের জন্য চ্যাটিং সিস্টেম, ওইভাবে চ্যাটিং করে ট্রাফিকের সাথে আপনি অফারটা প্রমোট করতে পারবেন খুব ইজিতে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।